মুখ্যমন্ত্রীকে নিজের মুখ আয়নাতে দেখার পাশাপাশি কাঁচের ঘরে বসে ঢিল মারা থেকে বিরত থাকতে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়গপুরের গোপালী আশ্রমে গোমাতার পুজোতে আসেন তিনি। এদিন স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এর পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধনে রাজ্য সরকারের পক্ষ থেকে বিজেপি নেতৃত্বদের আমন্ত্রণ না জানানোর বিরুদ্ধেও সুর চড়ান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী বা কেন্দ্রের মন্ত্রীদের ডাকেন, তিনি আপনার এই পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা করতে এসেছিলেন। এখানে শীতল কাপাট, হিরণ চট্টোপাধ্যায়, সাংসদ দিলীপ ঘোষ, তিনি ডাক পেয়েছিলেন। আজ মুখে আয়নাতে মুখটা দেখতে বলুন, আর কাঁচের ঘরে বসে ঢিল মারতে নেই। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানির রিপোর্ট, টিভি নিউজ 10।